ভোট দিতে পারলেন না মুখ্যমন্ত্রীর ভাই বাবন বন্দ্যোপাধ্যায় ভোটের কয়েকদিন আগেই শিরোনামে উঠে এসেছিল মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে ক্ষোভ উঁকড়ে দিয়েছিলেন এবার লোকসভা নির্বাচনে ভোটই দিতে পারলেন না সেই বাবুন তথা স্বপন বন্দ্যোপাধ্যায় হাওড়া লোকসভা কেন্দ্রের ভোটার তিনি ভোট দিতে গিয়েও ছিলেন তিনি কিন্তু তালিকা দেখে অবাক হয়ে যান বাবুন তার নামের ওপরে লেখা ডিলিটেড তাই ভোটই দিতে পারলেন না তিনি মতো হাওড়ার সাঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের ভোটার তিনি দু সাল থেকে এই কেন্দ্রের ভোটার হয়েছেন বাবুন এদিন ভোট দিতে না পারায় সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান তিনি কিন্তু গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পেরে মর্মাহত হন বাবুন গোটা বিষয়টা নির্বাচন কমিশনে দেখতেও ইতিমধ্যে জানিয়েছেন এবং তিনি বলেছেন যে নির্বাচন কমিশন পুরো বিষয়টা দেখছে তবে রাজনৈতিক বিশ্লেষকরা এর পেছনে অন্য গ্রন্থ খুঁজছেন বেশ কিছুদিন আগে তৃণমূল যখন তাদের লোকসভা কেন্দ্রের ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করে তখন সেই তালিকায় বাবুন ভেবেছিলেন যে দল তাকে টিকিট টিকিট দেবে তবে না পেয়ে খুব দেন এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ওকে আমি আজ থেকে পরিবারের সদস্য বলে মনে করি না ওর সঙ্গে আজ থেকে সব সম্পর্ক শেষ হয়েছিল আমার ভাই বলে কেউ পরিচয় দেবে না এরপরে নানা কথাবার্তা উঠতে শুরু করে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমাদের কেউ এরকম নয় বড় হলে কারোর লোভ বেশি বেড়ে যায় পরিবারকে বাদ দিয়ে খেলা খেলুক ওকে আমি আজ আজ থেকে থেকে পরিবারের সদস্য বলে মনে করি না ওর সঙ্গে সব সম্পর্ক শেষ হয়েছিল আমার ভাই বলে কেউ পরিচয় দেবেন না সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন শুনুন আমাদের কেউ কিন্তু এরকম নয় এটাতে সবাই খুব এবং আমি সরাসরি বলছি বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায় পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলে আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না আজ থেকে আমি সব সম্পর্ক শুধু আমি নই আমাদের রক্ষের পরিবারেরও যারা আছেন মামাটি মানুষের পরিবারেরও যারা আছেন সমস্ত সম্পর্ক ওর সাথে থেকে সিচ্ছেদ হয়ে যায় আজ থেকে কোনো রিলেশন আমার ভাই কেউ পরিচয় দেবেন ইন্ডিভিজুয়াল নাগরিক হিসেবে আপনারা কেউ কারো পরিচয় দিতেই পারে সেটা প্লিজ দয়া করে আমার নামটা ইউজ করবেন না বিকজ আমি টোটাল ডিসাসিয়েট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং নো রিলেশন সুতরাং আমাদের দল যাকে প্রার্থী করেছে তিনি আমাদের প্রার্থী এই সময় বাবন কি বলেছিলেন সেটাও শোনাবো আপনাদের দিদি ভাইয়ের ব্যাপার দিদি আজকে বকলো কালকে দিদির সঙ্গে আমি যতই হোক দিদিকে পায়ে ধরে আমি জোরে নেব নিয়ে দিদি আমায় যদি মারে ধরে যা কিছু করুক এটা পরিবার পরিবারের মধ্যে আমার রক্তের জিনিস মমতা ব্যানার্জি আমার কাছে ভগবান ভগবানের কাছে যদি দুটো মার খেতে হয় সেটা কিন্তু আমার আশীর্বাদ আমি এই আশীর্বাদ নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বাহাত্তর ঘন্টার মধ্যে আমি পৌঁছবো তাতে আমায় মারুক ধরুক যা কিছু করুক আরে দিদি বলতেই পারে বাবা মা যদি ছেলেকে বলে তুই আজকে বাড়ির কুলাঙ্গার তুই থেকে বেরিয়ে যা আবার কিন্তু সেটা অভিমান মেটে যায় টাইমে এটা বাড়ির পরিবারের সঙ্গে আমার কোনো অভিমান না কিছু মানুষ এটাকে নিয়ে খেলছে যারা খেলছে তাদের সঙ্গে খেলা হবে এদিকে আমাদের কালে কৌশিক রিপোর্ট দেখাবো যতকাণ্ড ব্যানার্জি পরিবারে এবার খোদ মুখ্যমন্ত্রীর ভাই বাবুন ব্যানার্জী ভোট দিতে পারলেন না গতকাল হাওড়ার ভোটে তিনি অংশগ্রহণ করেছিলেন একজন নাগরিক হিসেবে তার বাড়ি মধ্য হাওড়ার সাঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে সেখানে তিনি ভোট দিতে গিয়ে দেখেন ভোটার লিস্ট থেকে তার নাম অর্থাৎ স্বপন বন্দ্যোপাধ্যায়ের নামটা ডিলিটেড করা অর্থাৎ মুছে দেওয়া হয়েছে কি কারণে এমন ঘটনা ঘটলো তা নিয়ে শান্তনু সেন তৃণমূলের মুখপাত্র স্পষ্ট জানিয়েছেন জাতীয় নির্বাচন কমিশন বিষয়টি দেখছে কেন হয়েছে তারাই বলতে পারবেন কিন্তু এর মধ্যে বিশ্লেষকরা রাজনীতিবিদের একাংশ তারা কিন্তু একটা অন্য গন্ধ খুঁজে পাচ্ছেন সেটা হচ্ছে বেশ কয়েকদিন আগে ভরা ব্রিগেডে মমতা বন্দ্যোপাধ্যায় বিয়াল্লিশটি লোকসভা আসনে তৃণমূলের প্রার্থীদের নাম ঘোষণা করেছিলেন সেখানে বাবুন বন্দ্যোপাধ্যায়ের নাম থাকবে বলে দাবি করেছিলেন বাবুন বন্দ্যোপাধ্যায়ের স্বয়ং অর্থাৎ স্বপন ব্যানার্জি স্বয়ং তিনি বলেছিলেন তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল হাওড়া থেকে তাকে লোকসভা নির্বাচনের টিকিট দেওয়া হবে তিনি টিকিট পাননি এবং তিনি দিল্লি উড়ে গিয়েছিলেন তারপরের ঘটনা সকলেরই জানা তিনি বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে একটি গুজব ছড়ায় মুখ্যমন্ত্রী তাকে প্রকাশ্যে একদম সাংবাদিক বৈঠক করে বলেছিলেন যে পরিবারের সঙ্গে স্বপন বন্দ্যোপাধ্যায়ের কোনো সম্পর্ক নেই মুখ্যমন্ত্রী তার ভাইকে ত্যাজ্য করেছিলেন এবং সাংবাদিকদের উদ্দেশ্য বলেছিলেন যে আমার পরিচয় দিয়ে কখনো স্বপন ব্যানার্জি বা বাবুন ব্যানার্জিকে পরিচিত করবেন না কারণ আমার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে বাবুন বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘনিষ্ঠ মলে জানিয়েছিলেন যে তাকে লোকসভায় প্রার্থী করা হবে এমন কোনো প্রতিশ্রুতি কেন কোনো কথাই হয়নি প্রসূন বন্দ্যোপাধ্যায়কে হাওড়ার প্রার্থী করার জন্য ক্ষোভ প্রকাশ করেছিলেন সেই সময় বাবুন বন্দ্যোপাধ্যায় এবং তারপর থেকেই কিন্তু ঘটনার ঘন ঘটা প্রকাশ্যে ক্ষমা চাইলেন বাবন বন্দ্যোপাধ্যায় তিনি একটি দিল্লির একটি বেসরকারি গেস্ট হাউস থেকে ভিডিও বার্তা পাঠালেন সাংবাদিকদের কাছে বললেন দিদির কাছে ক্ষমা চাইছি এমন কোনো ঘটনা ঘটেনি তিনি চাইলেন তার পরিস্থিতি স্বাভাবিক করতে মুখ্যমন্ত্রীর চাপ ছিল একদিকে অন্যদিকে ব্যানার্জি পরিবার একটা মুখ্যমন্ত্রীর পরিবার সেটা নিয়েও একটা ও ওদের চাপ ছিল সেই চাপের কাছে নতি স্বীকার করে মূলত সেই সময় সরে ছিলেন স্বপন বন্দ্যোপাধ্যায় কোনোরকম রকম বাকবিতণ্ডা থেকে সেই বাবুন বন্দ্যোপাধ্যায় গতকাল যখন ভোট দিতে যান মধ্য হাওড়ার সাঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের তার ভোটার লিস্ট থেকে তার নাম না দেখায় তিনি তার নাম দেখতে পাননি এবং সভাপতি হতাশ হয়েছেন কেন এমন ঘটনা ঘটল এর মধ্যে থেকে কিন্তু উঠে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাবুন বন্দ্যোপাধ্যায়ের আজ থেকে তিন চার মাস আগে যে একটি ঘটনার ক্রম তৈরি হয়েছিল অর্থাৎ যেভাবে বাবু বন্দ্যোপাধ্যায় তার নির্বাচনী লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান বলে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে টিকিট দেননি এই ঘটনার সঙ্গে কি ভোট দিতে না পারার কোনো সূত্র রয়েছে সবটাই নির্বাচ জাতীয় নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণাধীন তারাই জানাতে পারবে তবে এই বিষয়টি নিয়ে কিন্তু তৃণমূল ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করেছে কেন এমন ঘটনা ঘটল বাবুন বন্দ্যোপাধ্যায় গতকাল থেকে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম তার মোবাইল তিনি বন্ধ করে দিয়েছেন এই বিষয় তিনি কারোর সাথে কথা বলতে চাইছেন না তিনি মূলত হতাশ হয়ে পড়েছেন স্পষ্টতে তিনি জানিয়েছেন যে কেন এমন ঘটনা ঘটলো যেখানে জাতীয় নির্বাচন কমিশন বারবার বলছে প্রত্যেক মানুষ তার নিজে ভোট দান বা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে সেই বিষয়ে যখন সওয়াল করছে জাতীয় নির্বাচন কমিশন তখন একজন জীবিত নাগরিক তিনি গেলেন এবং দেখলেন তার নামটি ভোটার তালিকা থেকে মুছে দেওয়া হয়েছে বা নাম থাকার পাশে একটি স্ট্যাম্প দিয়ে দেওয়া হয়েছে ডিলিটেড অর্থাৎ তার সেই ভোটার তালিকা তার কোনো অস্তিত্ব নেই তিনি ভোট দিতে সকালবেলাই গেছিলেন তিনি হঠাৎ করে সাঁত্রিশ নম্বর ওয়ার্ড এবং মধ্য কলকাতা মধ্য হাওড়ার সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হলেন কেন তা নিয়েও একটা প্রশ্ন উঠছে সেই প্রশ্নের উত্তরে বামন বন্দ্যোপাধ্যায় সেই সময় জানিয়েছিলেন যে তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তিনি হাওড়া থেকে লোকসভা নির্বাচনের টিকিট পাবেন এবং যেহেতু হাওড়ার টিকিট তাকে দেওয়া হবে তাই তিনি হাওড়ার বাসিন্দা হওয়ার জন্য সেখানে একটি ফ্ল্যাট নিয়েছিলেন সেই ফ্ল্যাটের ঠিকানাতেই কিন্তু তার যাবতীয় ভোটের তথ্য জমা দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের কাছে সেই নিরিখেই তাকে ভোটার কার্ড দেওয়া হয়েছিল মধ্য হাওড়া সাঁত্রিশ নম্বর ওয়ার্ড থেকে কিন্তু গতকাল যে ঘটনা ঘটলো তা কিন্তু নজিরবিহীন যদিও সমগ্র বিষয়টি জাতীয় নির্বাচন কমিশন তদন্ত করে দেখছে সঙ্গে এখন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না